ते बख्ती में दान सामने इतना मिने नमस्ते सारस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्बिश्य एसा सुन्नवादी पाक्षातर दशतारिने मन्शा कल्पत्रु फस्सा कृपा सुन्द्र भय बचा पदितानंग पावने नमः आजानुलंबित भजनों का नकाब दातों संकीर्तनाएं कपितरों का मलायुताचो <स्थाँगीत> विशम भरो दिजा भरो जगतार्मा पालों बंदे जगतप्रिय परों करुणा बतारों तेरा दादा तने जगप तभी आनंदलीमय विग्रहाय हेमा दिव्य छिशुंदराय महाप्रेम प्रदा चैतन्य चंद्राय नम नमस्ते <coughs> जय श्री कृष्ण चैतन्य प्रभु निनंद श्रीअद्वत गदाधर शिवासादि श्री, श्री गौरभक्तवृंद हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे <coughs> मुकम करते वाचलं पंगुलं हैते गिरिं जत कृपा तमहं बन्दे परमानंद माधव श्री गुरु दिन तरणम श्री चैतन्य ईश्वर तमरा श्रवण करलाम कि কৃষ্ণের স্বরূপ হচ্ছে পূর্ণ আর সচিদানন্দ তার স্বরূপটা সচিদানন্দ তো রূপে প্রকাশিত হয়েছে তো ভগবানের যে সচ্চিত আর আনন্দ সৎ অংশ থেকে সন্ধিনী শক্তি চিৎ অংশ থেকে সম্মিত আর আনন্দ অংশ থেকে আমরা করলাম কিভাবে এই ভক্তির পোষণ করে ভগবানকে আনন্দ আর সন্ধিনী সন্ধিনীর সার অংশ শুদ্ধ সত্য নাম ভগবানের সত্তা হয় যাহাতে বিশ্রাম ভগবান কৃষ্ণের সত্তা शुद्ध सत्य अवस्थान करे माता पिता स्थान गृह सज्जा स्थान आद ये सब कृष्ण शुद्ध सत्य विकार तो विकार कथा अपना शुद्ध पर बुझते पर आगे दृष्टान विकार बा विकृत कथा बोले तो भगवान है सही शक्ति दे शक्ति ভগবানকে ধারণ করে ভগবান সত্তাকে বজায় রাখে সেই শক্তিটি এই ভিন্ন ভিন্ন রূপে মূর্ত রূপ ধারণ করে মাতা পিতা গৃহ শয্যা আসন ইত্যাদি ঠিক আছে তো কৃষ্ণের মাতা পিতা গৃহ আসন আদি সব কিছু বিশুদ্ধ সত্যের বা শুদ্ধ সত্যের বিকাশ জীব যখন জীব যখন শুদ্ধ অধিষ্ঠিত তখন সত্য পরমেশ্বর ভগবানের রূপ গুণ অন্যান্য সমস্ত বৈশিষ্ট্য উপলব্ধি করতে পারে শুদ্ধ সত্য স্তরে গেলে সেটা স্তরে হবে না স্তরে হবে না সত্যগুণ স্তরে হবে না সেই রকম হবে না যে রকম শুদ্ধ সত্য অধিষ্ঠিত হলে হবে শুদ্ধ সত্য অধিষ্ঠিত হলে পরে ভগবান রূপ গুণ আর সমস্ত বৈশিষ্ট্যকে পূর্ণ মাত্রায় উপলব্ধ করা যায় প্রথম যে অস্পষ্ট ভাবে কৃষ্ণকে উপলব্ধি হয় তা সমস্ত শক্তির পরম নিয়ন্তা বাসুদেব রূপে কৃষ্ণ উপলব্ধ এখানে কি বলতে চাইছেন যে শুদ্ধ সত্য স্তরে সম্পূর্ণ রূপে ভগবানকে বুঝা যাবে প্রাথমিক স্তরে প্রথমে কি হবে সে বাসুদেব স্বরূপকে উপলব্ধি করা যাবে বাসুদেব বললে মনে হয় পরমাত্মা স্বরূপ বোঝা যাবে তার বোঝা যাবে জীব যখন জড়া প্রকৃতির তিনটি গুণের অতীত বিশুদ্ধ সত্য অধিষ্ঠিত হবে তখন তিনি তার সেবাবৃত্তির মাধ্যমে ভগবানের রূপ গুণ ও অন্যান্য বৈশিষ্ট্য সমূহ উপলব্ধি করতে পারবে বিশুদ্ধ হচ্ছে যথার্থ স্তর কেননা পরমেশ্বর ভগবান সর্বদাই থাকে শ্রীকৃষ্ণ সর্বদাই অন্য চিন্ময় তত্ত্ব পরমেশ্বর ভগবানের পিতামাতায় কেবল ন তার সঙ্গে সম্পর্কিত সবকিছুই মূলত সমদিনী শক্তির প্রকাশ অথবা বিশুদ্ধ সত্যের বিকাশ সন্ধিনীর সার আছে বিশুদ্ধ সত্য বিশুদ্ধ সত্যের বিকার আরো স্পষ্টভাবে বিশ্লেষণ করার উদ্দেশ্যে বলা হয় যেতে পারে যে ভগবানের অন্তরঙ্গ শক্তির অন্তর্গত এই সন্ধিনী শক্তি চীন জগতের সমস্ত বৈচিত্র প্রকাশ করেন এবং পালন করেন শক্তি ভগবান আনন্দ প্রদান করে ভক্তকে পোষণ করে আর সমৃদ্ধ শক্তি মাধ্যমে ভগবান নিজেকে জানতে পারেন আর সেই শক্তির প্রভাবে মানুষ ভগবানকে জানতে পারে আর সন্দেহ শক্তি আছে সন্দেহ শক্তি আছে চিত জগতের সমস্ত বৈচিত্র্যকে প্রকাশ করে আর পালন করে চিত জগতে বিশুদ্ধ সত্য বিশুদ্ধ সত্যটা ভগবানকে আর সবকিছু কার্যকলাপ প্রকাশ করে ভগবত ভগবানের সেবক সেবিকা পিতা মাতা বন্ধুবান্ধব আদি সব এক শক্তির অন্তর্গত সন্ধিন শক্তি বিকার তেমনি বহিরঙ্গ প্রকৃতিতে সন্ধিন শক্তি জড় জগতের সমস্ত বৈচিত্র্য বিস্তার করে যার ফলে আমরা চিত জগতের আভাস দর্শন করতে পারি তো কালকে একজনকে প্রশ্ন করেছিলেন যেরকম হ্রাদিন শক্তি ভগবান যেন কিছু করছে ভক্তের উপাসন করছে সমিত শক্তি ভগবান তার দাসে জানছে আর আমার ভগবান সন্দেহ শক্তির কি রোল সন্দেহ শক্তি এরকম বলা হবে যে বহিরঙ্গ প্রকৃতিতে জড়জগতের জগতের সমস্ত বৈচিত্রকে বিস্তার করে এটাতে সন্দেহ শক্তিটা রোল আছে যার ফলে আমরা চিত জগতের আভাস এখানে দর্শন করতে পারি অর্থাৎ বহিরঙ্গ শক্তি যে কাজ করে তার সঙ্গে সন্ধী শক্তির কিছু অবদান রয়েছে যার ফলে আমরা চিত জগতের আভাসটা এখানে দর্শন করতে পারি তো এখানে শ্রীকৃষ্ণদাস গোস্বামী ভাগবতের একটি শ্লোক চতুর্থ স্কন্ধ তৃতীয় অধ্যায় তেইশ নম্বর শ্লোকটি তিনি এখানে উদ্ধৃত করেছেন গুরুত্বপূর্ণ শ্লোক ভগবানের আবির্ভাব সম্পর্কে জানতে সত্যং বিশুদ্ধং বসুদেব সব দিত যত ইহতে ততম অপাবৃত য सत्व तस्मिन भगवान वासुदेव वासुदेव ही अध्यक्ष जमे मन सा विधि जय सत्व मन सत्ता की सत्ता ना बोला सत्य विशुद्ध ताकि बोला वसुदेव शब्द शुद्ध सत्ते परमेश्वर भगवान और तो है प्रकाशित हो ताके बोला है वसुदेव जत यते तत्र पुमान अपामृत जत यत माने जार द्वारा जार थे के जत यते जार से प्रकाशित हो तो परमेश्वर भगवान अपाप अपावृत्त आवृत्त अपावृत्त आवृत মানে আবরণ অপাবৃত মানে আবরণ শূন্য এখানে বলা হচ্ছে যে শুদ্ধ সত্যেই পরমেশ্বর ভগবান অনাবৃত হয়ে প্রকাশিত হয় সেই শুদ্ধ সত্যের আরেকটি নাম হচ্ছে বসুদেব ভগবান সবসময় আবৃত হয়ে থাকে নহং প্রকাশ সর্বস্ব যোগ মায়া সমাবৃত ভগবান আবৃত হয়ে থাকে যতক্ষণ জীব রজগুণ তমগুণ সত্যগুণের মধ্যে আছে কিন্তু যখন জীবাত্মা শুদ্ধ সত্য স্তরে যাবে তখন ভগবান অনাবৃত হয়ে প্রকাশিত হবে তো সেই শুদ্ধ সত্যের আরেকটি নাম হচ্ছে বসুদেব শুদ্ধ সত্য স্তর বা বসুদেব স্তর সে বসুদেব থেকে ভগবান প্রকাশিত হন বলে তার নাম হলো বাসুদেব কেন বসুদেব বা শুদ্ধ সত্ত্ব প্রকট করা সেই শুদ্ধ সত্যে অবস্থিত জড় ইন্দ্রিয় অনুভূতির অতীত পরমেশ্বর ভগবান বাসুদেব নামে পরিচিত হন হলো সত্ত্বে তসমিন ভগবান বাসুদেব এই অধ্যক্ষ মে মনসা বিধি হতে আমার মনের দ্বারা আমি তাকে উপলব্ধি করতে পারি মনসা বিধিদে অব্দের মানা হচ্ছে জড় ইন্দ্রের অনুভূতির অতীত জড় ইন্দ্রের অনুভূতির অতীত ভগবান বাসুদেব সত্যি যত তো সেই সত্য মানে শুদ্ধ সত্য কথা বলা আছে হ্যাঁ শুদ্ধ সত্যে অবস্থিত বাসুদেব নামে পরিচিত তো যেহেতু ভগবান বসুদেব থেকে প্রকাশিত হন তার নাম হল বাসুদেব হ্যাঁ তো এই শ্লোকটি উদ্ধৃত করা হয়েছে ভাগবত থেকে সত্যি যখন তার পিতা দক্ষে আলোয় যজ্ঞ দর্শন করতে যেতে চান মহাদেব বিষ্ণু যেতে দক্ষের করার সময় এই শ্লোকটি বলেছিলেন মহাদেবের এই উক্তিটি থেকে নিঃসন্দেহে প্রকাশিত হয় যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার নাম গুণ যশ ও তার সঙ্গে সম্পর্কিত সবকিছুই তার অন্তরঙ্গ শক্তির অন্তর্গত সন্ধিন শক্তিতে অবস্থান করে তাহলে শক্তি সম্পর্কে জানলাম তার কাজ কি আছে যে ভগবানের নাম গুণ যশ তার সম্পর্কিত যত কিছু আছে ভগবানের ধাম পিতা মাতা শয্যা আসন এই সব কিছু প্রকাশিত আছে ভগবানের শক্তি একবার আমি ভক্তের সঙ্গে আলোচনা করছি আমি বললাম আমরা দেখছি ভগবান ভগবত ধামে কাপড় পরিয়াছে অলঙ্কার আছে সেই ক্ষীর সাগের ভগবান স্বয় করেছেন মহাবিষ্ণু গর্ভদেশ বিষ্ণু তাদের আবার কাপড় পরিয়ে দিয়েছি কুন্ডাল পরিয়ে দিয়েছি সেখানে এইসব জিনিস কি ওখানে কি কাপড় তরকার ফ্যাক্টরি আছে না সেখানে সোনার কারিগর আছে সোনা কুন্ডল তৈরি করেছে আসলে কি করে তো ভক্ত আমাকে বললো যে সেখানে এসব করতে লাগে না ভগবানের চিন্ময় শক্তি স্বরূপ শক্তি থেকে অটোমেটিক রূপান্তরিত প্রকাশিত হয় আলাদা কোনো কিছু করতে হয় সেটা আমরা বুঝতে পারছি যে ভগবানের ভগবানের ধাপনা অটোমেটিক্যালি ছোটস্মৃত ভাবে এ সমস্ত প্রকাশিত হয় এই শক্তির পরিণাম বা শক্তির বিকার রূপে তার স্বরূপ শক্তি যে সন্ধিনী প্রধান স্বরূপ শক্তি যার সার হচ্ছে শুদ্ধ সত্য সেটা বিকারগ্রস্ত হয়ে তার ধাম ধর শয্যা তবে ভগবানের নাম গুণ রূপ রস নাম গুণ যশ এই সম্পর্কে যা কিছু আছে সব সন্ধির শক্তিতে অবস্থান করছে তারপরে আমরা সম্মিত কথা কৃষ্ণ ভগবতা জ্ঞান সম্মিত ব্রহ্ম জ্ঞান আধিক সব তার পরিবার তো আমরা জানিছিলাম সম্মিত শক্তি যারা ভগবান নিজেকে জানতে পারে আর কি করেন না কৃষ্ণ এই যে পরমেশ্বর ভগবান সেই জ্ঞান হচ্ছে সম্মিত শক্তির সার কৃষ্ণে ভগবত জ্ঞান করা এই সমিত শক্তি থেকে হয় আর ব্রহ্ম জ্ঞান আদি যত আছে এসব হচ্ছে এই সমিত শক্তির অংশ স্বরূপ তো কৃষ্ণকে জানার জন্য যে জ্ঞান সমিত শক্তি ব্রহ্ম জ্ঞান পরমাত্মা জ্ঞান এ জ্ঞান সে জ্ঞান যত ভগবত সম্পর্কীয় জ্ঞানগুলো গুলো সমিত শক্তি তো সমিত শক্তির প্রভাবেই এই জ্ঞানের প্রকাশ কৃষ্ণ জীব জানছে ভগবান তো ভগবান রূপে শ্রীকৃষ্ণ সর্বত্রই সব সম্বন্ধে পূর্ণ অবগত তিনি হচ্ছেন সরাট তিনি সবকিছু জানেন তাই তিনি হচ্ছেন পূর্ণ জ্ঞান অবগত হতে পারেন অন্তহীন বাধা সাধারণ জীবদের জ্ঞানকে আবৃত করে রাখে তো ভগবান আনন্দ ঘন বিক্রয় সম্পূর্ণ জ্ঞান কিন্তু জীব তবৃত হয়ে থাকে জীবের জ্ঞান তিন প্রকার সাথ জ্ঞান ব্যক্তির জ্ঞান

একটা দেখছি থালার মতন এই যে জ্ঞানটা বিকৃত জ্ঞান নয় এরকম অনেক জিনিস দ্বারা অনুভূত যে জ্ঞান এটা যথার্থ জ্ঞান এই মায়ামহ জড়শক্তির প্রকাশ এই মায়ামহ হচ্ছে ভগবানের বহিরঙ্গা জড়শক্তির প্রকাশ যা মায়া শক্তির অন্তর্গত সমিতের বিকৃতিময় ক্রিয়া এটা একটা বিকৃত জ্ঞান তো তীত বস্তুর দেখ জ্ঞান হচ্ছে ব্যক্তির জ্ঞানের পন্থা এই জ্ঞান সম্পূর্ণ রূপে ভ্রান্ত না হলেও তা অসম্পূর্ণ এই সমস্ত জ্ঞানের নাম ব্রহ্মজ্ঞান আত্মজ্ঞান নির্বিশেষ জ্ঞান প্রভৃতি শক্তি যখন যুক্ত হয় জীবকে কৃপা করেন তখন কেবল কৃষ্ণকে ভগবান রূপে জানা যায় অতএব তাই হচ্ছে সমিতের সার জড় জ্ঞান ब्रह्म ज्ञान शक्ति प्रकाश तो साक्षात ज्ञान व्यक्ति ज्ञान विकृत ज्ञान तो विकृत ज्ञान हम देहात्म बुद्धि अर्थात देह तक जो ज्ञान हमारे पे विकृत ज्ञान के ज्ञान व्यक्ति ज्ञान क्या है বিকৃত নয় কিন্তু এটা সম্পূর্ণ নয় কি জ্ঞান ব্রহ্ম সম্পর্কে কিছুটা জ্ঞান দিচ্ছে আত্মার সম্পর্কে জ্ঞান দিচ্ছে নির্বিশেষ ব্রহ্ম সম্পর্কে জ্ঞান দিচ্ছে সেটা পূর্ণ নয় তো সাক্ষাৎ জ্ঞান ব্যক্তির কি জ্ঞান বিকৃত জ্ঞান কিন্তু বলা হচ্ছে সম্মিতরে সার তাই হচ্ছে সম্মিতের সার কোনটা সম্মিতের সার না কৃষ্ণকে ভগবান রূপে জানা কৃষ্ণ যে ভগবান এটাকে পূর্ণভাবে জানা সমিত শক্তির দ্বারাই সম্ভব হতে পারে ঠিক আছে আবার বলা আছে চিৎগত সমিত শক্তি হাত দিনের সঙ্গে যুক্ত হয় জীবকে কৃপা করে তখন তো জড় জ্ঞান ব্রহ্মজ্ঞান এই দুটো হচ্ছে সমিত শক্তির বিকৃত প্রকাশ তোমাদের সমিত হয়ে বুঝলাম মোটামুটি বুঝলাম সম্মিত কি সন্ধি নাকি আর হ্রদিন কি দেখুন আমাদের মুখ্য বিষয়টা আলোচ্য বিষয় হচ্ছে হ্রদিনী আমার আধারাণী কত বর্ণনা করা হবে তো তো হাদিনীর সঙ্গে মিশ্রায় সমিতি সমিত কাজ করে হাদিনীর স্বরূপটা কি রকম সার ছিল তাই হচ্ছে সমিতের সার তো সন্ধিনীর সার ছিল শুদ্ধ সত্য সমিতির সার হচ্ছে লাদিনীর সঙ্গে যুক্ত কৃপা আর লাদ্দিনীর সারটা কি সার প্রেম প্রেমের সার ভাব ভাবের পরাকাশটা নাম ও মহাভাব লাদ্দিনী শক্তির সার হচ্ছে ভগবত প্রেম ভাগবত প্রেমের সার হচ্ছে ভাব ভাবের পরম প্রকাশ হচ্ছে মহাভাব এটা সেটা বলা আছে যে হ্রদিনী শক্তি ক্রিয়ার নাম হচ্ছে প্রেম সেই দুই প্রকার শুদ্ধ ভগবত প্রেম ও মিশ্র ভগবত প্রেম খ্রিস্টগত হ্রদিনী শক্তি খ্রিস্টকে আনন্দ দান করে জীবকে কৃপা করেন তখন জীবের কৃষ্ণপ্রেম লাভ এই রাত শক্তি যখন কৃষ্ণকে আনন্দ দান করে জীবকে কৃপা করে তখন জীবের কৃপা লাভ হাতদিন শক্তি যখন বহিরঙ্গা মায়া শক্তির দ্বারা কলুষিত হয় জীবের মধ্যে যে প্রকাশিত হয় তখন তা কৃষ্ণকে আকর্ষণ করে না তখন

রাধারাণীকে বলা হচ্ছে এই শ্লোকে বলা হলো রাধিনী সার প্রেম প্রেমের এবং ভাবের পরম প্রকাশ আছে হচ্ছে মহাভাবী হচ্ছেন মহাভাব মহাভাব স্বরূপা শ্রী রাধাটা রাধারাণী হচ্ছেন মহাভাবের মূর্ত প্রকাশ সর্বগুণ ঘরে কৃষ্ণ কান্তা শিরম সমর্থ সমস্ত গুণের আধা কৃষ্ণ প্রেস দেয় শিরোমণি আগামীকালকে আমরা এটা তাৎপর্য শ্রবণ করবো তো এখানে আজকের তাৎপর্য প্রম্পা যেটা বললেন সেটা একটু বুঝা কিরকম বোঝা যাবে যে দ্বারাই কৃষ্ণপ্রেম লাভ হবে হাদিনী শক্তি যখন বহিরঙ্গ মায়া শক্তি দ্বারা কলুষিত হবে হাদিন খ্রিস্টকে জীবকে কৃপা করবে তখন খ্রিস্ট প্রেম হবে আর হাদিনী শক্তি যখন বহিরঙ্গা শক্তি দ্বারা কলুষিত হবে জীবনের মধ্যে প্রকাশিত হবে তখন খ্রিস্টকে আকর্ষণ করবে না আকর্ষণ না করে মত হয় বিশ্বের কাম বাসনে চিতার থাকবে তো এরকম কিছু বলা হয়েছে না প্রশ্ন থাকে আলোচনা করতে পারেন কমেন্ট যদি থাকে